আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। দর্শক, রাজমা, রাজমা কিন্তু আমাদের উপমহাদেশে, বিশেষ করে ভারতে খুব জনপ্রিয় একটি খাবার। যদিও আমরা অনেক মাংসওয়ালা কাবাব খেয়ে থাকি, কিন্তু এই রাজমা কাবাবে কিন্তু কোনো রকম মাংস নেই। এই রাজমা কাবাব কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমাদেরকে দেখিয়ে দিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া। কেমন আছেন ভাইয়া? জি, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এই রাজমা কাবাব আজকে আপনি আমাদেরকে তৈরি করে দেখাবেন। জি জি, অফকোর্স। এটা তো আপনি বললেন না, ইটস মোস্ট পপুলার ভেজিটেরিয়ান অ্যাপিটাইজার ইন্ডিয়াতে। এটা ভেজিটেরিয়ানদের জন্য একটা আদর্শ খাবার আসলে রাজমা কাবাব। জি জি। আচ্ছা, একটু যদি আমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিতেন। তো এখানে হোয়াইট পেপার আছে। আচ্ছা, হোয়াইট পেপার, জিঞ্জার, গার্লিক, আর এইগুলো যে রেড কিডনি বিনস। রেড কিডনি বিনস, ওই যেটা মানে যেটার নাম আসলে যে রাজমা। জি, রাজমা। ইয়োগট আছে, সল্ট, রেড ক্রাম্বস আছে, এই গ্রিন চিলি চপ, প্লেন ফ্লাওয়ার, অনিয়ন চপ, টমেটো পিউরি, চিলি পাউডার। আচ্ছা, এখানে ওই গরম মশলা আছে, জিরা পাউডার, চিলি সস এন্ড করিয়ান্ডার। ওকে ওকে, তাহলে শুরু করে যাক আমাদের রাজমা রান্না। জি, শুরু করব। আমাদের প্রথমে এই মনে হয় তেল লাগবে। হ্যাঁ, জি জি। রাজমা কাবাব কিন্তু মানে যাদের ডায়াবেটিস আছে, হাঁপানি আছে, তাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। ইটস এ হেলদি অ্যাপেটাইজার। হ্যাঁ, খুবই হেলদি একটা অ্যাপেটাইজার। এবং প্রতি 100 গ্রাম রাজমাতে 127 ক্যালোরি থাকে, খুবই স্বাস্থ্যের জন্য ভালো। জি, থ্যাংক ইউ। তেলটা গরম হয়ে যাচ্ছে, আমরা একটু, এটা তো আপনি বলতে পারতেছেন না। পেঁয়াজটা ভেজে নিলাম, ওকে, ভেজে নিব। একটু কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ দেওয়া হচ্ছে, বেশি না, পাউডার দিব, চিলি পাউডার, এখন যেহেতু আপনি হোয়াইট পেপার। হ্যাঁ, যেহেতু আপনি ভেজিটেরিয়ান, এটা আমার খুব খুব ফেভারিট, এটা কিন্তু ডিশ। আচ্ছা, অ্যাপেটাইজারটা। হ্যাঁ, টমেটো পুরি দিব, একটু টক টক হবে আর কি। আচ্ছা, চিলি পাউডার, চিলি পাউডার দেওয়া হচ্ছে আধা চামচ, আধা চামচ গরম মশলা, গরম মশলা, আর জিরা পাউডার। কিছু চিলি সস দিয়ে দিলাম, চিলি সস দেওয়া হচ্ছে, এই রাজমা খেলে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। জি, এখন আমাদের হবে, আচ্ছা, ওটা এটার সাথে মিক্স করবেন মশলাটা। হ্যাঁ, মশলাটা ভেজে নিলাম। হ্যাঁ, আচ্ছা, রেড কিডনি বিনস, এই গন্ধ থাকলো নাকি মশলার, বুঝছেন না? ও আচ্ছা, ওকে, ধনিয়া দিলাম, ধনিয়া পাতা দেওয়া হচ্ছে, ফ্লাওয়ার দেওয়া হচ্ছে, দই দিব। হ্যাঁ, আচ্ছা,
এটা একটু ঠান্ডা হয়েছে এখন, আমি মিক্স করতে পারবো। হ্যাঁ, একটু ময়দা লাগবে আর একটু, প্লিজ একটু ময়দা দেন তো চামচ দিয়ে, প্লিজ দেন দুই চামচ দেন, আর একটা দিয়ে দেন, ওয়ান মোর প্লিজ, থ্যাংক ইউ। এটা একদম ভালোভাবে মিক্স করে নিলাম। হ্যাঁ, এখন এটাকে ভেজিটেরিয়ানদের জন্য খুব একটা বিষয় যে মাংস ছাড়া তারা কাবাব খাবে। এটা ডিপ ফ্রাই করবো না কিন্তু, জাস্ট লাইট আর কি, জি জি। প্রত্যেক এপিসোডে আপনি যেরকম মানে শুধু চিকেন, মানে আমরা চিকেনের মধ্যে থাকি বা কোনো না কোনো মিট থাকে, ফিশ থাকে, আপনি খেতে পারেন না আজকে রান্না করা? হ্যাঁ, না পুরো ভেজিটেরিয়ান আজকে, একদম ভেজিটেরিয়ান। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং এটি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এই রাজমার মধ্যে অনেক। আমাদের রাজমাটি প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা এটা প্লেটের মধ্যে সাজাবো। আমাদের সস দেওয়া হয়ে গেছে, ইরফান সস, ইরফান সস বেস্ট সস ইন দ্য টাউন। রাজমা কাবাব ইজ রেডি ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেছে রাজমা কাবাব এবং এই রাজমা কাবাবের তৈরি প্রণালীটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল। চলুন দেখে আসি এর উপকরণগুলো আরও একবার। দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।